বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বেদিয়া বক্তব্যের প্রতিবাদে জয়তে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, পদ্মা সেতু জনগণের টাকায় নির্মিত, কোনো দলের সম্পত্তি নয়। এর আগে সকাল 9টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।